ক্রীড়ায় আমাক আগবাঢ়ি যাওয়ার প্রেরণা দিয়ে, ক্রীড়ায় আমাক প্রত্যাহ্বানের মুখামুখি হওয়ার সাহস দিয়ে। সেই কারণে মই ভাবো যে আমালৈ যে প্রত্যাহ্বান আহি আছে সময়ে সময়ে, এই প্রত্যাহ্বান উফরার ক্ষেত্র আমি ক্রীড়াক মাধ্যম হিসাবে লৈ, সংস্কৃতিক আমার প্রেরণা হিসাবে লৈ, আমার অতীজর লোকসকলের যে কীর্তি, সেই কীর্তির গরিমাক আমাক আমি অনুপ্রেরণা হিসাবে লৈ আগবাড়ি যাওয়ার চেষ্টা করব লাগিব। এই ফুটবল খেলত আমি বল খেলাত অভ্যস্ত নহয় যদিও মাতৃসংঘ নামৰ এক সংঘ স্থাপন করে আন্দোলন কালত আমি ইয়ারপরা গুৱাহাটীলৈ যোৱাৰ পিছত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ফিল্ডতো মই মিডিয়া ক্রিকেট মিডিয়া ফুটবল খেলিছো, ক্রিকেট মই খেলা নাই, মই সাইড ফিল্ডত ফুটবল খেলিছো। দেখাত মোৰ চেহারা ফুটবল প্লেয়ার যেন নালাগে, আর খেলায় নহয় সেবার আমি আমার টিমটুয়ে চ্যাম্পিয়ন হয়েছে। যি কি নহক মই আশা করি যে আজির উদ্বোধনী অনুষ্ঠানত মই বেশি কথা কব খোঁজা নাই, মই কব খুঁজিছো যে আমি খেলত যেনেকে এটা টিমে নিজের টিমটুক জয়ী করার কারণে ক্রীড়ায় আমাক আগবাড়ি যাওয়ার প্রেরণা দিয়ে, ক্রীড়ায় আমাক প্রত্যাহ্বানের মুখামুখি হওয়ার সাহস দিয়ে। সেই কারণে মই ভাবো যে আমালৈ যে প্রত্যাহ্বান আহি আছে সময়ে সময়ে, এই প্রত্যাহ্বান উফরার ক্ষেত্র আমি ক্রীড়াক মাধ্যম হিসাবে লৈ, সংস্কৃতিক আমার প্রেরণা হিসাবে লৈ, আমার অতীজর লোকসকলের যে কীর্তি, সেই কীর্তির গরিমাক আমাক আমি অনুপ্রেরণা হিসাবে লৈ আগবাড়ি যাওয়ার চেষ্টা করব লাগিব। এই ফুটবল খেলত আমি বল খেলাত অভ্যস্ত নহয় যদিও মাতৃসংঘ নামৰ এক সংঘ স্থাপন করে আন্দোলন কালত আমি ইয়ারপরা গুৱাহাটীলৈ যোৱাৰ পিছত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ফিল্ডতো মই মিডিয়া ক্রিকেট মিডিয়া ফুটবল খেলিছো, ক্রিকেট মই খেলা নাই, মই সাইড ফিল্ডত ফুটবল খেলিছো। দেখাত মোৰ চেহারা ফুটবল প্লেয়ার যেন নালাগে, আর খেলায় নহয় সেবার আমি আমার টিমটুয়ে চ্যাম্পিয়ন হয়েছে। যি কি নহক মই আশা করি যে আজির উদ্বোধনী অনুষ্ঠানত মই বেশি কথা কব খোঁজা নাই, মই কব খুঁজিছো যে আমি খেলত যেনেকে এটা টিমে নিজের টিমটুক জয়ী করার কারণে,